যাওয়ার সময় এত কষ্ট কেন লাগে? মার বাড়ি থেকে যাওয়ার সময় আমার তো অনেক কষ্ট লাগতেছিল। ভোরবেলা রওনা দিয়ে দিলাম, আমার মা দেখো আমার ব্যাগ নিয়ে যেতেছে, যেটা আমি কখনোই যাই না। কিন্তু সে তো মা, সে কি আর আমাকে কষ্টে রাখবে? সে বলতেছে তুমি আসো, সমস্যা নেই, কারণ এত সকালে রিক্সা নাই। আর আমার ভাই যে আমি আগে পাঠাই দিছি যাতে ও ট্রেনের টিকিটটা রাখতে পারে সিট সহ, কিন্তু সেটা পারে নাই। তো অনেক কষ্ট করে ট্রেনে ওঠা লাগছে, তো অনেক কষ্ট করেই গেছি, তো অনেক খারাপ লাগতেছিল। তো এই তো এখানে এসে নামলাম। অবশেষে আমার ছেলে ঘুমায় গেছিল, ও অনেক বিরক্ত করছিল। তো যাই হোক, অনেক খারাপ লাগতেছিল, মার বাড়ি থেকে চলে আসলাম। মা কিন্তু ব্যাগ ভর্তি করে খাবার দিয়ে দিছে যাতে আমার কষ্ট না হয়। জানে দুপুরবেলা আমাদের গ্যাস থাকে না, আমার আপু তো খিচুড়ি রান্না করছে, সেটা তোমরা ব্লগে দেখতেই পারছিলা। আবার এই ভর্তাটা আমার পছন্দ, আপু দিয়ে দিছে, এটাকে আমাদের নসুন্দি ভাষায় বড়া বলে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য, এত কষ্ট করেছে আমার হাজব্যান্ডের জন্য। আর এটা আমার খালার থেকে নিয়ে এসে পড়ছিলাম, গুড় আনছিল তো আমি নিয়ে এসে পড়ছি। তো দিতে পারলেই ভালো, তাই না? কিন্তু না ভাই, এগুলো কিন্তু একটা ভালোবাসা। যাই হোক, সবার ভালোবাসার জন্য হয়তো আমি যোগ্য না, তারপর আমাকে এত ভালোবাসে, তাদের মন থেকে অনেক অনেক দোয়া রইল, আর আমিও তাদের অনেক ভালোবাসি অনেক। তো এই তো আমার ভাইয়ের সাথে নাস্তা করে নিতেছিলাম, সকালে আসছি পরে ভাই নাস্তা নিয়ে আসছিলো।